ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো আজকের ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যে স্টেট ব্যাঙ্কের যাদের অ্যাকাউন্ট রয়েছে বা যারা অ্যাকাউন্টগুলো বড়ো করতে চাও বা ধরো কোনো নতুন অ্যাকাউন্ট করতে এসছো তাদের কিন্তু এরকম দুটো ফর্ম দেবে সেই ফর্মটা কীভাবে আপনারা ফিল করবেন সেটাই আজকের ভিডিওর মধ্যে আপনাদের বলবো ঠিক আছে তো ফর্মটা ফিল আপ করতে কোনো কিছু লাগবে না আপনাদের প্রথম বলে দিই যে এটা একটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম যাদের অ্যাকাউন্ট ওপেনিং করছেন নতুন এবং যারা করছেন ধরো আপডেট তাদের কিন্তু সে আপডেটটা করছেন তাদের কিন্তু এই ফর্মটা লাগে ফর্মটা কিছু না জাস্ট আপনাদের বলে দিই জাস্ট শুধু এটা কী কী করতে হবে আপনাদের সেই জিনিসটাই আমরা বলবো তো প্রথমে আপনারা এখানে দেখবেন যে আপনাদের ডেট দেওয়া আছে সেই ডেটটা আপনারা দেবেন যেই ডেটে আপনারা ফর্ম ফিল আপ করছেন এখানে দেখবেন যে ব্রাঞ্চের নাম রয়েছে সেই ব্রাঞ্চের নাম দেবেন আমরা যেমন দিয়েছি চাচল এখানে কাস্টমার আইডি যদি যারা নতুন অ্যাকাউন্ট মানে যাদের অ্যাকাউন্টগুলো আপডেট করতে চাইছেন তাদের কিন্তু এই এখানে কাস্টমার নাম কাস্টমার আইডি এবং কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার দেবেন নাহলে কিন্তু হবে না অ্যাপ্লিকেশান টাইপ রয়েছে তোমার নিউ আপডেট যদি আপনি নতুন করেন এখানে আপনাকে দিতে হবে নাহলে এখানে যদি আপনি স্টাফ থাকেন কোনো তাহলে স্টাফে ক্লিক করবেন না এখানে পি এফ নাম্বারটা দেবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে আর যারা নতুন আমাদের নতুন ইন্ডিভিজুয়াল রয়েছে বা কোনো নতুন কোনো এমপ্লয় রয়েছে বা এমপ্লয় ছাড়া রয়েছে কোনো কৃষক রয়েছে বা এমনি কোনো কাজ টাজ বিজনেস তাদের জন্য এই ফর্মটা নয় বা এইখানে কিন্তু ক্লিক করতে হবে না নিচে করবেন নিচে আপনাদের কী রয়েছে দেখাই দিচ্ছি আপনাদের প্রথমে এখানে আপনারা কী করবেন নাম দেবেন নাম দেওয়ার পর এখানে আপনারা ডেট অফ বার্থ দেবেন ডেট অফ বার্থ দেবেন এখানে জেন্ডার সিলেক্ট করবেন এখানে ম্যারিড স্ট্যাটাস কী কী বিয়ে করা থাকলে বিয়ে এখানে মেরিট আনম্যারিড মারবেন আর মানে বিয়ে করা থাকলে মেরিট মারবেন নাহলে আনমেরিট মারবেন এখানে নেম অফ দ্য ফাদার ঠিক আছে আপনাদের বাবার নাম থাকি বা মাদার নাম যাকে আপনারা গার্জেন করে ভাববেন তাকে মারতে হবে এখানে আপনাদের গার্জেনটার নাম লিখতে হবে এখানে নেম অফ দ্য গার্জেন সেম এখানে দিতে হবে গার্জেন আপনার কে হয় রিলেশন টাইপ সেখানে আপনাকে রিলেশন টাইপ দিতে হবে ঠিক আছে নয় নম্বরে আপনাকে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ এখানে ইন্ডিয়া দিতে হবে সিটিজেনশিপ আপনারা যেখানে রয়েছেন ন্যাশনাল আপনার ইন ইন্ডিয়া কান্ট্রির নাম আমাদের ইন্ডিয়ার রয়েছে বিজনেস টাইপ যে বিজনেস টাইপ আপনারা করছেন সেই বিজনেস টাইপের এখানে নাম দেবেন আর কিছু না এই ফর্মটাতে রিলিজিয়ান সিলেক্ট করবেন হিন্দু মুসলমান যা রয়েছে ক্যাটাগরি সিলেক্ট করবেন ও বিসি জেনারেল ঠিক আছে তারপর আপনারা এখানে আপনাদের পার্সোনাল উইথ দিশাবি যদি পা ভাঙা থাকে তাহলে এই জিনিসটা করবেন আর যদি এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের থাকে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে টিকমেন্ট দেবেন গ্রাজুয়েট থাকলে গ্রাজুয়েট আর টেন পাস থাকলে টেন পাসে ক্লিক করবেন ঠিক আছে প্যান নাম্বারটা এখানে দেবেন যে প্যান নাম্বারটা রয়েছে এখানে যে প্যান নাম্বার দেবেন এখানে মোবাইল নাম্বার দেবেন এই যে মোবাইল নাম্বার রয়েছে এখানে জিমেল আইডি দেবেন যদি যে আপনাদের আইডি থাকে তাহলে এই আইডি ডি এই প্রমটা গেলো এক নম্বর পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা রয়েছে আপনাদের যে দ্বিতীয় পৃষ্ঠা রয়েছে এটা দ্বিতীয় পৃষ্ঠা তো সেম কিছু নাই শুধু জাস্ট এই যে ডি অ্যাড্রেস একটা অপশান রয়েছে ডি অ্যাড্রেসে গিয়ে রেসিডেন্ট অ্যাড্রেসে মারবেন এখানে ভিলেজ লিখবেন পোস্ট অফিস লিখবেন পুলিশ লিখবেন ডিস্ট্রিক্ট লিখবেন লেখার পর আবার ডিস্ট্রিক্ট লিখবেন সিটি লিখবেন স্টেট লিখবেন পিন আর কান্ট্রি নাম এই জিনিসগুলো দেওয়ার পর এটা হয়ে গেলো আর কিছু নাই বাদ বাকিগুলো কিছু ভরতে হবে না এখানে আপনাদের দেখবেন যে ছবি দিতে বলেছে ঠিক আছে ফটো যে অ্যাকাউন্টটা খুলবে তার ফটো লাগবে এখানে তার সিগনেচার বাস সেটা হয়ে গেলো নিচে ভরতে হবে না তারপরে আপনারা এখানে আসবেন এই জিনিসটা রয়েছে মেন যদি আপনাদের এটিএম নিতে চান যেমন এখানে বলছে এস এম এস অ্যালার্ট এস এম এস অ্যালার্টের জন্য এখানে এস মারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের জন্য এখানে এস মারবেন মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম যদি নিতে চান তাহলে এখানে এস মারবেন পাসবুক নিতে চাইলে এখানে ই স্টেটমেন্ট নিতে এখানে আর এটিএম কার্ড নিতে চাইলে এস করবেন চেকবুক নিতে চাইলে এখানে অ্যাস করবেন ঠিক আছে নিচেরটা কিছু করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন নিচেরটা এটা কিছু করতে হবে না তারপরে চলে যাবেন আপনারা তিন নম্বর পেজে তিন নম্বর পেজটাতে এখানে দেখবেন যে অ্যাপ অ্যাপ নাম্বার যেটা রয়েছে এটা হচ্ছে তোমার নমিনেশন মানে নমিনি আপনারা যে দেবেন তার রিকোয়েস্ট রয়েছে এখানে নমিনি এখানে ক্লিক করবেন এবং ওকে মেরে দেবেন এখানে নমিনির নামটা দেবেন এই যে পুরো ভর্তি এখানে নমিনির নাম যা রয়েছে এখানে নমিনি যদি কোনো স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দেবেন নমিনির ডেট অফ বার্থটা দেবেন এখানে নমিনির মোবাইল নাম্বার দেবেন এখানে নমিনির বয়স কত হয়েছে নমিনি কে হয় রিলেশানে এখানে দেবেন ঠিক আছে এখানে আপনার নমিনির অ্যাড্রেসটা দেবেন আর এখানে যার অ্যাকাউন্টটা রয়েছে তার দুটো সিগনেচার করাবেন এখানে ঠিক আছে তাহলে কিন্তু হয়ে গেল তারপরে আপনার এই পেজটাতে আসবেন এটাতে কিছু নয় জাস্ট শুধু এখানে দুটো সিগনেচার করে নেবেন নেওয়ার পর আপনারা লাস্টের যে পেজ রয়েছে ফ্যাক্ট ডিক্লারেশনে সেখানে যাবেন যাওয়ার পর উপরে একটা কিছু লিখতে হবে না আর শুধু এই জায়গায় আসবেন যে ফ্যাক্ট ডিক্লারেশনে এখানে আপনারা কী করবেন যে আপনাদের প্লেসটা দিবেন এখানে কান্ট্রি নাম বার দিবেন মানে যে কান্ট্রিতে আপনার জন্মগ্রহণ করেছেন আমরা যেমন ইন্ডিয়াতে করেছি সেখানে দেবেন এখানে আপনারা অ্যাড্রেস দেবেন দেওয়ার পর এখানে ভিলেজ নাম কান্ট্রি নাম প্লেস ডেট এখানে স্টেট দিয়ে দেবেন এখানে আপনারা জিপ কোড দেবেন এখানে সিগনেচার করে দেবেন তাহলে এটা ফর্মটা হয়ে গেল আর এই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন না এই ফর্মটা কিছু নয় জাস্ট শুধু এখানে ব্রাঞ্চের নাম দিবেন এখন ওপেনিং ডেট নাম বাবার নাম অ্যাড্রেস ডিস্ট্রিক্ট ফোন নাম্বার পিন নাম্বার ছবি এখানে একটা ছবি এখানে একটা সিরিজ একটা একটা সিরিজ বাস হয়ে গেল এইটুকু ফম ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে এবার নেক্সট ভিডিও তদন্ত দেখো জাহাঙ্গীরদার টেকনিক্যাল ডেট